ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল দ্য এডুকেশান শিকার হাই স্টুডেন্ট আশা করি তোমরা খুব ভালো আছো আমি সায়ন আজ আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ভিটামিন ই এবং ভিটামিন কে তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক ভিটামিন ই বন্ধাত্ম প্রতিরোধকারী ভিটামিন হিসাবে ভিটামিন ই পরিচিত ভিটামিন ই এর রাসায়নিক নাম হলো টোকোফেরল এই ভিটামিনটি একটি অসম্পৃক্ত অ্যালকোহল বিশেষ এই ভিটামিনটিকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় এক আলফা টোকোফেরল দুই বিটা টোকোফেরল এবং তিন গামা টোকোফেরল এদের মধ্যে আবার আলফা টোকোফেরলই সবচেয়ে বেশি শক্তিশালী এছাড়াও আরও ধরনের যেমন ডেল্টা ইটা ও জিটা নামক টোকোফেরল দেখতে পাওয়া যায় উনিশশো সালে ইভান্স ও বিশপ সর্বপ্রথম ভিটামিন ই এর উল্লেখ করেন এবং তারাই এই ভিটামিনটির নামকরণ করেন ভিটামিন ই এই ভিটামিন ই এর উৎসগুলি হল ভোজ্য তেল ও ফ্যাট বাদাম তৈলবীজ আস্ত দানা শস্য ও মিলেট এই ভিটামিন ই এর দৈনিক প্রয়োজন হল দশ থেকে তিরিশ মিলিগ্রাম আইসিএমআর সুপারিশ অনুযায়ী প্রতি গ্রাম ফ্যাটি অ্যাসিডের জন্য জিরো পয়েন্ট এইট মিলিগ্রা ভিটামিন ই দরকার হয় পুফার পরিমাণ বেশি হলে ভিটামিন ই এর প্রয়োজন কিন্তু অনেকটাই বেড়ে যায় ভিটামিন ই বা টোকোফেরলের চারিত্রিক বৈশিষ্ট্যটি হল টোকোফেরল সামান্য হলদে রঙের তৈলাক্ত পদার্থ জলে দ্রবণীয় এরা নয় এরা কিন্তু স্নেহ পদার্থে দ্রবণীয় এরা উচ্চ তাপ এবং অম্ল সইবার ক্ষমতা রাখে কটু স্বাদযুক্ত ফ্যাট লবণ সীসা অথবা লোহার উপস্থিতিতে এদের জারণ ঘটে সূর্যের ভায়োলেট রশ্মি খাড় এবং অক্সিজেনের সান্নিধ্যে এরা পুরোপুরিভাবেই বিনষ্ট হয়ে যায় বাণিজ্যিক পদ্ধতিতে কিন্তু এই আলফা টোকোফেরলকে প্রস্তুত করে বাজারে বিক্রি করা হয়ে থাকে এই ভিটামিন ই এর খুব গুরুত্বপূর্ণ কাজগুলি হল এই ভিটামিনটি বন্ধাত্ম নিবারক ভিটামিন নামে পরিচিত এটি প্রজননে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন ই দেহের বিভিন্ন জারুন ক্রিয়া হ্রাস করতে পারে পুফার জারণ হ্রাস করে কোচিল্লির সম্পূর্ণতা রক্ষা করে এই ভিটামিন ই এই জারুন অর্থাৎ দহন প্রতিরোধী রক্ষাকারী ভূমিকার জন্য ভিটামিন ইকে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিনও বলা হয়ে থাকে কোষের দহন প্রতিরোধ করে ভিটামিন ই রক্তে অক্সিজেন সরবরাহ করে এছাড়া খাদ্যে ভিটামিন ই থাকলে শরীরে ভিটামিন এ বিশ্লেষণ মাত্রা বাড়ে অর্থাৎ যকৃত ও অন্যান্য কোষে ভিটামিন এ সঞ্চিত করতে সাহায্য করে এছাড়া মাংসপেশির ক্ষয়রোধ করে এবং স্নেহ স্নেহপদার্থ জমতে বাধা দেয় হৃৎপিণ্ড ধমনীকে প্রভাবিত করে রক্তচাপ অনেকটাই কমিয়ে দেয় স্নায়ুতন্ত্র ও রক্তনালীর সমতা বজায় রাখে এছাড়াও গর্ভাবস্থায় ভুনের স্বাভাবিক বৃদ্ধিতে অংশগ্রহণ করে এছাড়া কোষের পুষ্টিতে সাহায্য করে যৌন হরমোন কোলেস্টেরল ও ভিটামিন ডি এর বিপাক্রিয়া ভিটামিন ই এর কিছু ইতিবাচক ভূমিকা আছে এবং বেশি পরিমাণে ভিটামিন ই এর ব্যবহার প্রজনন ক্ষমতা বাড়াতে না পারলেও বন্ধার্থ দূর করতে কিন্তু ভিটামিন ই এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই কাজগুলি খুব গুরুত্বপূর্ণ এবং ভিটামিন ইয়ের অভাবের ফলগুলি হল এক রক্তের লোহিত কণিকাগুলি ক্রমশ ভেঙে যেতে পারে এবং শিশুদের রক্তে টোকো মাত্রা অনেকটাই কমে যায় বিভিন্ন প্রাণীর পেশি বিকৃত দেখা যায় সরেক পেশিগুলি রেখাগুলি পুরোপুরিভাবে লোপ পায় পেশিতে টান পড়ে ক্রিয়াটিনের পরিমাণ অনেকটাই হ্রাস পায় এছাড়াও ভিটামিন এর অভাবে ত্বকের শুষ্কতা দেখতে পাওয়া যায় কখনো কখনো চুলকানি বা পোদাহও দেখা যায় এবার আমরা আলোচনা করব ভিটামিন কে সম্বন্ধে যার রাসায়নিক নাম হলো ফাইলোকুইনন ডক্টর ড্যাম উনিশশো পঁয়ত্রিশ সালে প্রথম লক্ষ্য করেন দেহে রক্ত জমাট বাঁধার জন্য একটি ভিটামিনের প্রয়োজন তিনি এর নাম দেন ভিটামিন কে রক্তে জমাট বাঁধার সামর্থ্য থাকার জন্য একে রক্ত তঞ্চনকারী ভিটামিনও বলা হয়ে থাকে এই ভিটামিন কে কে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়ে থাকে ভিটামিন কে ওয়ান যেটিকে বলা হয় ফাইলো এবং আরেকটি হল কে টু যেটি হলো মিনাকুইনন এই কে ওয়ান একটি জাতীয় পদার্থ এবং কে টু হল হলুদ দ্রবণ কেলাসিত কঠিন পদার্থ এরা প্রধানত প্রকৃতিজাত কে ওয়ান উদ্ভিদ জগৎ থেকে তৈরি হয় এবং কে টু জগত থেকেই আবিষ্কৃত হয়েছিল এই কে ভিটামিনের চারিত্রিক বৈশিষ্ট্যটি হলো কে ভিটামিন স্নেহপর্তে দ্রবণীয় উত্তাপ সইতে পারে কিন্তু এটি খাড় তীব্র অম্ল যারণ এবং আলোতে এটি সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে যায় কে ভিটামিনের দৈনিক চাহিদাটি হলো ফাও এবং হুয়ের অনুযায়ী প্রাপ্তবয়স্ক নারীর জন্য দৈনিক পঞ্চান্ন মাইক্রোগ্রাম এবং পুরুষদের জন্য পঁয়ষট্টি মাইক্রোগ্রাম এবং কিশোর কিশোরীদের জন্য পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন মাইক্রোগ্রাম পরিমাণ ধার্য করা হয়েছে এই ভিটামিন কে এর রাসায়নিক গঠনটি কার্বন হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত হয়েছে এই ভিটামিন যকৃতে খুব অল্প পরিমাণে সঞ্চিত থাকে এই ভিটামিন কে এর উৎসগুলি হল সবুজ শাক যকৃত দানা শস্য ডাল ও তৈলবীজ গরুর দুধ ও মানুষের দুধ ইত্যাদিতে এই ভিটামিন কে খুব যথেষ্ট পরিমাণে পাওয়া যায় এই ভিটামিন কে এর খুব গুরুত্বপূর্ণ কাজগুলি হল ভিটামিন কে প্লাজমা প্রোটিনের অন্যতম উপাদান প্রথমবিন এবং তার অতিরিক্ত অন্যান্য তঞ্চন সহায়ক প্রোটিন যেমন ফ্যাক্টর এইটের সঠিক মাত্রা বজায় রেখে রক্তের স্বাভাবিক তঞ্চনে সহায়তা করে দুই ভিটামিনকে কার্বক্সিলেশন বিক্রিয়ায় কোফ্যাক্টর হিসাবে কাজ করে এবং এতে অক্সিজেনের কিন্তু যথেষ্ট পরিমাণ প্রয়োজন হয় তিন ভিটামিন কে অস্থি ও দাঁতের ক্যালসিয়াম অবক্ষেপণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে চার মাইটাকন্ডিয়া জিলিতে জারণধর্মী ফসফেট সংযোজনে গুরুত্বপূর্ণভাবে সহায়তা করে এবং পাঁচ কোষকলার দহনেও কিন্তু অংশ নেয় এই ভিটামিন কে এবং এই ভিটামিন কে এর অভাবের ফলগুলি হলো রক্তে প্রথম মাত্রা কমে যায় রক্ত তঞ্চন ব্যাহত হয় ও রক্ত জমাট বাঁধতে বেশ অনেকটা করে সময় লেগে যায় এবং খুব সামান্য কারণেই রক্ত পড়ে কাটা ছেঁড়া অঙ্গ থেকে সহজে রক্ত বন্ধ হয় না এগুলি হল ভিটামিন কে এর অভাবের প্রধানত ফল এই ভিটামিন কে এর অভাবের কারণগুলি হলো এক নবজাত শিশুর দেহে খুব সামান্য পরিমাণ ভিটামিন কে জমা থাকে গর্ভাবস্থায় মায়ের খাদ্যে যদি এই ভিটামিনের অভাব থাকে তাহলে শিশুর দেহে কিন্তু ভিটামিন কে এর অভাব দেখা যাবে দুই ভিটামিনটি যখন বিচসিত হবে না আমাদের শরীরে তিন অন্ত্র যদি তৈরি হতে না পারে 4 লিভারে যদি প্রথম মিন তৈরি হতে না পারে সেক্ষেত্রে ভিটামিন কে এর অভাব দেখা যাবে এবং পাঁচ পিত্ত পথ যদি পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় ছয় পিত্তরস যখন ক্ষরণ হবে তখন যদি ব্যাঘাত সৃষ্টি হয় সাত অন্ত্রে যদি পিত্ত না আসে এছাড়াও আরও কিছু কারণগুলি হলো সাংঘাতিক পেটের অসুখ উদরাময় কিংবা আমাশয়ে ভুগলে বা জন্ডিস কিংবা লিভারের অসুখে রক্ত জমাট বাঁধার উপাদানগুলি যখন তৈরি হয় না সেক্ষেত্রেও এই ভিটামিন কে এর অভাব দেখতে পাওয়া যায় এই ভিটামিন কে এর অভাব হয়েছে নাকি সেটি আমরা একটি পরীক্ষার মাধ্যমে খুব সহজেই বুঝতে পারব। সেই পরীক্ষাটি হলো দেহে এই ভিটামিন কে এর যদি অভাব ঘটে তবে রক্তে জমাট বাঁধতে অনেক দেরি লাগবে যেমন একজন স্বাভাবিক সুস্থ লোকের রক্ত জমাট বাঁধতে প্রায় দু মিনিট মতো সময় লাগে এই রক্তে কে ভিটামিনের অভাব হলে রক্ত জমাট বাঁধতে দু মিনিটের বেশি সময় লাগবে যত বেশি দেরিতে জমাট বাঁধবে রক্ত তত বেশি ভিটামিন কে এর অভাব রয়েছে বলে জানা যাবে এই পরীক্ষাটিকে আমরা বলে থাকি কোয়াগুলেশান টাইম অফ ব্লাড এটি খুব একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা যার মাধ্যমে আমরা জানতে পারব আমাদের শরীরে ভিটামিন কে এর অভাব রয়েছে কিনা এই কোয়াগুলেশন টাইম অফ ব্লাডটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য এবার আমরা ভিটামিন ই এবং ভিটামিন কে সংক্রান্ত কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করে নিই এক ভিটামিন ই এর রাসায়নিক নাম কি দুই ভিটামিন ই এর চারিত্রিক বৈশিষ্ট্য সম্বন্ধে তোমরা আলোচনা করো তিন ভিটামিন ই এর উৎস সম্বন্ধে তোমরা আলোচনা করো চার ভিটামিন ই এর কাজ ও অভাবের ফলগুলি সম্বন্ধে আলোচনা করো পাঁচ ভিটামিন কে এর রাসায়নিক নাম তার চারিত্রিক বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করো ছয় ভিটামিন কে এর দৈনিক প্রয়োজন তার কাজ ও অভাবের ফল সম্বন্ধে আলোচনা করো এবং সাত ভিটামিন কে এর অভাবের একটি পরীক্ষা বর্ণনা করো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা খুব সহজেই পারবে এটা আমার মনে হয় কারণ আমি সমস্ত উত্তরগুলোই আলোচনা করে গেছি আমার এই ভিডিওতে এছাড়াও তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে তোমরা আমাদের কমেন্ট করে জানাতে পারো এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব